Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan, Halmstad, Sweden. Thank you. How are you doing, Shabai? I'm happy to see you, Shabai. Hello, Alan. আজকে অ্যাডমিশন নিয়ে কিছু ইনফরমেশন আমি শেয়ার করব আপনাদের সাথে যারা 2020 সালে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সুইডেনে বা সুইডেনের যে কোনো ইউনিভার্সিটিতে তাদেরকে কি কি ডকুমেন্টস রিকোয়ারমেন্ট আছে এবং কিভাবে সেগুলো আপলোড করতে হবে এবং এই ডকুমেন্টসগুলো আপলোড করতে গিয়ে আপনাদেরকে কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে এই বছর সেগুলো নিয়ে আলোচনা করব আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এই ধরনের ডকুমেন্টস নিয়ে আলোচনা নর্ডিক টার্নসে বহুবার হয়েছে কিন্তু এই বছর কিছু আপডেট কিছু রিকোয়ারমেন্ট এসেছে যেগুলো নিয়ে আলোচনা না করলেই নয় বাই দ্য ওয়ে আমি বলে নিচ্ছি আপনাদেরকে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুইডেনের হেলসিনবরিতে একটা ক্যাসেলের সামনে এখানে আমরা এসেছি প্রায় তিন দিনের একটা কনফারেন্সে আলিকো থেকে এবং পেছনে যেই ক্যাসেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওরেনাস ক্যাসেল এবং এই ক্যাসেলে আমরা এখানে থাকবো বেশ কিছুদিন প্রায় তিন দিনের মতো তো এখানে স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথাবার্তা কনফারেন্সে কিছু কথাবার্তা বলার জন্য সাধারণভাবে আমরা গ্যাদার হয়েছি প্রায় 48টা দেশ থেকে প্রায় 130টা পিপল আমরা একসাথে হয়েছি আমাদের কলিগরা সবাই সো ইটস এ প্রিটি নাইস প্লেস আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা একদম বিচের একেবারে কাছে আমি যে জায়গায় দাঁড়িয়ে এখন কথা বলছি তার সামনে হচ্ছে বিচ পেছনে হচ্ছে এই ক্যাসেল খুবই সুন্দর জায়গা বাট চলে যাচ্ছি আমি মূল পর্বে আপনাদেরকে রিকোয়ারমেন্ট কী কী মিট করতে হবে প্রথম রিকোয়ারমেন্ট যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইংলিশের রিকোয়ারমেন্ট আপনার ইংলিশে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি ইংলিশের আপনার রিকোয়ারমেন্ট কী লাগবে সুইডেনে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এটা নিয়ে অলরেডি ডিসকাশন হয়েছে আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে অথবা আইএলটিএস ছাড়া আরও যেই টোফেল আছে তারপর হচ্ছে আপনার আপনার ক্যামব্রিজ ইসোল আছে আপনার ক্যামব্রিজ মিশিগান কলেজ ইউনিভার্সিটি আছে পিয়ারসন আছে এগুলোতে যে কোনো একটাতে আপনাকে কোয়ালিফাইড হতে হবে যেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা চায় আইএলটিএসের ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা হচ্ছে 6.5 এবং মিনিমাম প্রত্যেক ব্র্যান্ড স্কুলে 5.5-এর নিচে হওয়া যাবে না আদারগুলো আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসিতে গিয়ে দেখতে পারেন অথবা আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে টোফেলের এবং আদার যেই সার্টিফিকেটগুলো লাগবে সেগুলোর স্কোর কী ইংলিশের এই রিকোয়ারমেন্টটা কবে লাগবে এটা হচ্ছে অনেকের কোশ্চেন আমি জেনারেলভাবে আলোচনা করছি কারণ ফেসবুকে অনেক গ্রুপ আছে যে সমস্ত গ্রুপে এই ধরনের জিনিসগুলো অলরেডি আলোচনা হয়ে থাকে এবং তারা বলে দেয় কী কী আপনাকে করতে হবে যেগুলো রিস্ক থেকে যায় করতে হবে কিন্তু আপনি ক্লিয়ার না সেটা নিয়ে আমি ক্লিয়ার করার জন্য কথা বলব অনেকে আমাকে বলতেছেন যে আপনারা যখন ইংলিশের রিকোয়ারমেন্টটা সাবমিট করবেন সেটা কত দিনের মধ্যে সাবমিট করতে হবে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন সাবমিট করবেন নাকি যখন অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট ডকুমেন্টস রিকোয়ারমেন্টের ডেডলাইন চলে যাবে তখন কখন করবেন আসলে 15 অক্টোবর থেকে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন আপনারা করবেন ইউনিভার্সিটিগুলোতে 15 অক্টোবরের পর পর্যন্ত এটার সময় থাকবে আপনার 15 জানুয়ারি পর্যন্ত 15 জানুয়ারির পরে আপনি আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখন ডিফারেন্সটা কী 15 অক্টোবর থেকে 15 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন টাইম আর আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন 1 ফেব্রুয়ারির মধ্যে 1 ফেব্রুয়ারির পরে যদি আপনি কোনো ডকুমেন্টস আপলোড করেন তাহলে সেটা লেট অ্যাপ্লিকেশন হবে সো এই জন্য আপনাকে 15 জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করে দিতে হবে ডকুমেন্টস আপনি 1 ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে পারবেন এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশন বলতে কী বোঝায় অ্যাপ্লিকেশন বলতে বোঝায় হচ্ছে যে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটির এই অ্যাপ্লিকেশনটা আপনি কোন ইউনিভার্সিটিতে করতেছেন এবং সেই ইউনিভার্সিটির কোন সাবজেক্টে করতেছেন আপনি সাধারণভাবে 4টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন এই 4টা সাবজেক্টে আপনি মানে ইউনিভার্সিটি ওয়াইজ আপনি চুজ করতে পারবেন এই 4টা সাবজেক্ট চুজ করার সময় হচ্ছে 15 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আপনাকে আপনার ফিজ দিয়ে দিতে হবে হচ্ছে 15 জানুয়ারি পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন ফি যেটা আছে যেটাকে 900 সুইডিশ ক্রাউন বলা হয় এই 900 সুইডিশ ক্রাউন আপনাকে দিয়ে দিতে হবে এবং আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দিতে হবে অ্যাপ্লিকেশন সেন্ড করার পর আপনার কাজ হচ্ছে ডকুমেন্টসগুলো সাবমিট করা এখন অ্যাপ্লিকেশনগুলো যে আপনি সেন্ড করতেছেন এই অ্যাপ্লিকেশনগুলো রাইট ওয়েতে সেন্ড করা হচ্ছে কি যেমন ধরেন আপনি পড়ালেখা করেছেন ইকোনমিক্সে কিন্তু আপনি চুজ করেছেন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সাবজেক্ট সেই রিকোয়ারমেন্টটাকে আপনার সাথে ম্যাচ করে কিনা যদি রিকোয়ারমেন্ট ম্যাচ না করে তাহলে আপনি সেটার রেলেভেন্ট যে ডকুমেন্ট সেটাও আপনি সাবমিট করতে পারবেন না রেলেভেন্ট ডকুমেন্ট সাবমিট করার জন্য অবশ্যই আপনার কী হইতে হবে রেলেভেন্ট ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং যখন আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন ইউনিভার্সিটিরও একটা আলাদা আলাদা ডেডলাইন থাকে আপনি যদি ডেডলাইনের মধ্যে অ্যাপ্লিকেশনটা না করেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটা লেট অ্যাপ্লিকেশন হতে পারে কোনো কোনো ইউনিভার্সিটির জন্য আপনার যে লেট অ্যাপ্লিকেশন সেইটার টাইম অনেক বাড়ায় দেয় তারা লেট অ্যাপ্লিকেশন করলে আপনি ধরেন লেট অ্যাপ্লিকেশন করলেন কিন্তু লেট অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না স্কলারশিপের অ্যাপ্লিকেশন
করলেও আপনার সেটা গ্র্যান্ট হবে না, লেট অ্যাপ্লিকেশনে আপনার স্কলারশিপ অ্যাপ্রুভ করা হয় না। সো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে কেউই এরকমভাবে লেট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন না, এটা হচ্ছে প্রথম কথা। দুই নম্বর হচ্ছে অন টাইম, আপনি কতটা প্ল্যান অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশনটা সেন্ড করছেন সেটাও একটা দেখার ব্যাপার, এবং আপনাকে অবশ্যই অবশ্যই কোয়ালিটি মেনটেন করে এই প্ল্যানটা করতে হবে। সো 15 অক্টোবর থেকে 15 জানুয়ারি পর্যন্ত আপনাকে অ্যাডমিশনের জন্য যেই ইউনিভার্সিটি চয়েস, সাবজেক্ট চয়েস, এগুলো আপনাকে চয়েস করে দিতে হবে, দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে হবে। আপনি ফিটা পে করতে পারবেন পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ফিও পে করতে পারবেন, আবার আপনি ডকুমেন্টসও সাবমিট করতে পারবেন। যদি পয়লা ফেব্রুয়ারির আগে আপনি ফি পে না করেন তাহলে তারা ডকুমেন্ট সেন্ড করলেও আপনার লেট অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে। সো সব কিছু আপনাকে টাইমলি ওয়াইজ করতে হবে। আচ্ছা, গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এবার ডকুমেন্ট সাবমিট নিয়ে কী বোঝাচ্ছি। ডকুমেন্ট সাবমিট হচ্ছে যে আপনি ধরেন নভেম্বরে IELTS পরীক্ষা দিলেন, IELTS পরীক্ষা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই একটা রেজাল্ট হয়, কিন্তু আপনার সার্টিফিকেট তুলতে মোটামুটিভাবে 3-4 উইকস চলে যায়। এই 3-4 উইকসের মধ্যে আপনি যদি সার্টিফিকেট না পান তাহলে আপনি সাবমিট করবেন কীভাবে? আমি কথার কথা ধরে নিলাম আপনি 15 অক্টোবরই অ্যাপ্লিকেশনটা করেছেন। এবার আপনি ইউনিভার্সিটি চুজ করে, আপনি সাবজেক্ট চুজ করে আপনি আপনার অ্যাপ্লিকেশন সেন্ড করে দিয়েছেন। আপনি পরীক্ষা দিচ্ছেন হচ্ছে 15 নভেম্বর বা নভেম্বরের 30 তারিখ। আপনাকে অবশ্যই 1 ফেব্রুয়ারির আগে আপনার IELTS-এ যে ডকুমেন্টস আছে সেটা আপলোড করতে হবে। IELTS-এর ডকুমেন্টস আপনি আপলোড করতে পারবেন universityadmissions.ac-তে, এটা আপনাকে পাঠাইতে হবে না। তবে যেটা আপনাকে পাঠাইতে হবে সেটা হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট। আপনাকে ইউনিভার্সিটির রেজিস্টার থেকে নিয়ে তারপর রেজিস্টার কর্তৃক খামের মধ্যে সাইন করে দেন আপনাকে পাঠাইতে হবে। এমনভাবে পাঠাইতে হবে যেন মনে হয় এটা ইউনিভার্সিটি থেকে রেজিস্টার নিজে পাঠিয়েছেন, আপনি পাঠাচ্ছেন, এরকম যেন মনে না হয়। কারণ universityadmissions.ac এটা চেক করবে, যদি চেক করে সে বুঝতে পারে যে এই অ্যাপ্লিকেশনটা আপনি পাঠিয়েছেন তাহলে কোনো ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। আপনার যেই সার্টিফিকেটগুলো আছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ছাড়া, যে সার্টিফিকেট, এডুকেশনাল ক্রেডেনশিয়ালস আছে, আপনার CV, আপনার ইউরোপাস CV যেটাকে বলে, এটা প্রত্যেকটা ডকুমেন্টস নির্ভর করবে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের উপর। অনেক ইউনিভার্সিটি পেপার্সগুলো চায়, অনেক র পেপার্স চায়, অনেক ইউনিভার্সিটি র পেপার্স না, ওরা নমিনেটেড করে চায়, অর্থাৎ আপনার নোটারি করা থাকতে হবে, অথবা নোটারি করা না থাকলেও ইউনিভার্সিটির রেজিস্টার কর্তৃক সাইন থাকতে হবে, অ্যাটেস্টেড থাকতে হবে, এটা ডিপেন্ড করে। বাট universityadmissions.ac বলে দিচ্ছে যে কোনো রকমের নোটারি, জেনারেলাইজ করে বলে দিচ্ছে কোনো রকমের নোটারি লাগবে না, আপনি শুধু আপনার সার্টিফিকেটটা দিলেই হবে, আপলোড করলেই হবে। সো এটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ডকুমেন্টসের মধ্যে আপনার আইডেন্টিফিকেশন। আপনার আইডেন্টিফিকেশন হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্টের মধ্যে ভ্যালিডিটি থাকতে হবে। এখন কথা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন এই বছরে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করছেন তখন আপনার 6 মান্থের মতো আপনার ভ্যালিডিটি আছে পাসপোর্টে। আপনি সেই 6 মান্থ ভ্যালিড পাসপোর্ট দিয়ে আপনি অলরেডি অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। যখন আপনি ভিসার অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার এই 6 মান্থ ভ্যালিডিটি কাজ করবে না, কারণ 6 মান্থে তো অলরেডি আপনার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। যদি আপনার ভ্যালিডিটি 11 মাসের বেশি না থাকে তাহলে আপনি 11 মাসের বা 12 মাসের বা 13 মাসের ভিসা পাবেন না। সেজন্য আপনাকে কী করতে হবে, প্ল্যানিং করে ইন অ্যাডভান্স আপনাকে পাসপোর্টের কাজ চালায় যেতে হবে, অর্থাৎ পাসপোর্টটা রিনিউ করার জন্য দিয়ে দিতে হবে। পাসপোর্ট রিনিউ করার জন্য দিলে 1-2 মাসের মধ্যে আপনার পাসপোর্ট হয়ে যাবে, যখন ভিসার সময় আসবে তখন আপনার অলরেডি আপনার ভ্যালিডিটি থাকবে। এই ধরনের প্রি প্ল্যানগুলো করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। সাধারণভাবে ফেসবুকের মধ্যে যেই পোস্টগুলো দেওয়া হয় সেগুলো তো সব ব্রিফলি লেখা থাকে, কিন্তু কীভাবে কী করতে হবে, রিস্কগুলো কী থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে অনেক সময় আপনি 100 ECTS, যেটা ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম বলা হয়, এই ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম অনেক জায়গায় আপনার অনেক ইউনিভার্সিটিতে মিট করবে না। আপনার CGPA সিস্টেম না হলে, আপনার যদি মার্ক সিস্টেম হয়, আপনার অনেক এডুকেশন গ্যাপ আছে, এটা মিট নাও করতে পারে। সেই জন্য আপনাকে আপনার ইউনিভার্সিটির একটা সিলেবাস নিতে হবে, এবং সেই সিলেবাসের মধ্যে যদি ক্রেডিট লেখা থাকে তাহলে ভালো, যদি ক্রেডিট লেখা না থাকে তাহলে আপনাকে অবশ্যই ক্রেডিট ট্রান্সফার করে নিতে হবে। সাধারণভাবে বাংলাদেশ থেকে যখন আপনি 120 ক্রেডিট দিয়ে অথবা 120 ক্রেডিটের উপরে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন 4 বছরের অনার্সের ক্ষেত্রে 120 ক্রেডিট থাকলে তারা দেখলেই, সাধারণভাবে সার্টিফিকেট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেখলেই বোঝে যে আপনার 180 TS সম্পূর্ণ হচ্ছে কি হচ্ছে না। এখন 180 TS হচ্ছে কি হচ্ছে না সেটার একটা ক্ল্যারিফিকেশন আপনি রেজিস্টার থেকে, ইউনিভার্সিটি রেজিস্টার থেকে দিতে পারেন সাথে অ্যাড করে। আদারওয়াইজ সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি আপনার সিলেবাসে অ্যাড করে দেন, অর্থাৎ আপনার একাডেমিক যে সিলেবাস আছে সেই সিলেবাসটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে ওরা সিলেবাস দেখেই, আপনার সাবজেক্ট ওয়াইজ আপনার ক্রেডিট দেখেই তারা বুঝতে পারবে যে আপনি কত ক্রেডিট সম্পন্ন করেছেন। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু মিট
ইউনিভার্সিটিজ ওকে আর আরেকটা জিনিস আমি মেনশন না করলেই নয় সেটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট থেকে শুরু করে আপনার এডুকেশনাল ক্রিডেনশিয়ালস আপনার পাসপোর্ট আপনার আইএলটিএস সার্টিফিকেট আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি আপনি ডাক্তার হন বা নার্সিংয়ে পড়ালেখা করেন বিএসসি নার্সিং করেন বিএসসি নার্সিং করলে সাধারণভাবে আপনি মেডিকেল কোনো না কোনো মেডিকেল কলেজ থেকেই করেছেন তো কোনো না কোনো মেডিকেল কলেজ থেকে করলে সেই মেডিকেল কলেজটাও কোনো না ওই যে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মেডিকেল সায়েন্স ওইটার কোনো না কোনোভাবে অন্তর্ভুক্ত যদি হয়ে থাকে 83টা কলেজ বা ইউনিভার্সিটির মধ্যে তাহলে আপনি নার্স হলেও আপনি সাধারণভাবে উইদাউট এনি আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন তাহলে উইদাউট এনি আইএলটিএস যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টে সাথে সাথে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশটাও লাগবে সেই সার্টিফিকেটটা আপনাকে ইউনিভার্সিটিতে নিতে হবে এখন কথা হচ্ছে এই সবগুলো সার্টিফিকেট আপনি হয় ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসিতে পাঠাবেন অথবা আপনি আপলোড করবেন আপনি কখনোই দুটাই করবেন না অর্থাৎ আপনি হয় আপনি পাঠাচ্ছেন মানে দুটাই করতেছেন আপনি পাঠাচ্ছেনও আবার আপলোডও করতেছেন তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি কনফিউজ হয়ে যাবে তখন তারা আপনার অ্যাপ্লিকেশনটা বাদ দিয়ে দিতে পারে সেই জন্য যেই অ্যাপ্লিকেশনগুলো যেই ডকুমেন্টসগুলো আপনি আপলোড করতেছেন ডকুমেন্টসের ফাইলে সেগুলো আপনি পাঠাবেন না শুধুমাত্র সেগুলোই পাঠানো উচিত যেগুলো তারা চাচ্ছে এখন কথা হচ্ছে ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে আপনার কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে তারা যদি এডুকেশনাল ক্রিডেনশিয়ালসে আলাদা সাবজেক্ট ওয়াইজ ফাইল চায় যে আপনার ইউনিভার্সিটিতেও পাঠাইতে হবে আবার ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি ওটাতে ডাউনলোডও করতে হবে তাহলে আপনি করতে পারেন কিন্তু এটা খুবই ইন্ডিভিজুয়াল ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে মোটিভেশনাল লেটার খুব ইম্পর্ট্যান্ট আপনার অ্যাপ্লিকেশনের চান্স পাওয়ার জন্য মোটিভেশন লেটার ইজ দ্য ওয়ানলি কিওয়ার্ড আপনি যদি মোটিভেশনাল লেটার ঠিক মতো না লিখতে পারেন অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসি অথবা ইউনিভার্সিটির যে কাউন্সেলর বা স্টুডেন্ট কাউন্সেলর বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কোঅর্ডিনেটর তাদেরকে যদি আপনি ঠিক মতো মোটিভেট করতে না পারেন যে কেন আপনি সাবজেক্টটা পড়তে চান কেন আপনার এই সাবজেক্টে পড়াটা এত জরুরি আপনার ফিউচার এইম কী আপনি এই সাবজেক্টে পড়ে কী করবেন আপনি কি সুইডেনে থাকবেন নাকি বাংলাদেশে ব্যাক করবেন আপনার এই সাবজেক্টে পড়ার ইচ্ছা কেন হইল আপনার যদি স্টাডি গ্যাপ থাকে সেই স্টাডি গ্যাপ দিয়ে এত বছর পরে আপনার আবার মাস্টার্স করতে ইচ্ছা হইলো কেন আপনি কি ফ্যামিলি নিয়ে আসতে চান নাকি ফ্যামিলি ছাড়া আসতে চান আপনার পুরো লেখাপড়ার পেছনে মোটিভ কী এই জিনিসগুলো যদি স্ট্র্যাটেজিক্যালি আপনি লজিক ওয়াইজ মোটিভেশন লেটারে লিখে তাদেরকে মোটিভেট করতে না পারেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ নাও হতে পারে সেই জন্য মোটিভেশন লেখার লেটার লেখার জন্য আপনার এক্সপার্টাইজ দরকার আপনার নিজের এক্সপার্টাইজ আপনি অ্যাপ্লাই করুন যদি আপনি না পারেন ইন্টারনেটের সাহায্য নেন তাও যদি না পারেন তাহলে বড় ভাই বড় বন্ধুর সাথে কথা বলেন যারা অলরেডি ওখানে গিয়েছে তাও যদি না পারেন তাহলে নর্ডিক টার্নস ডট এসি তো আছে সেখানে আসতে পারেন সেখানে এক্সপার্টরা আছে তারা আপনাকে হেল্প করবে মোটিভেশন লেটার লিখে দেওয়ার জন্য কীভাবে হেল্প করবে আপনি লিখলেন প্রথমবার লিখলেন লেখার পর মনে করেন নর্ডিক টার্নস ডট এসির একজন স্টুডেন্ট কোঅর্ডিনেটর সে লিখে দিল আপনাকে আপনারা পাঠাবেন আপনি দেখবেন আপনি দেখা বলবেন এই জায়গাগুলো আমি চাই ঠিক করতে এটা হয় নাই সে আবার এটা করবে আবার সুন্দর করে লিখবে আবার আপনি আপনাকে পাঠাবে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হবেন ততক্ষণ পর্যন্ত নর্ডিক টার্নস ডট এসি আপনার মোটিভেশন লেটারটা লিখে দিবে এবং এটা লেখার জন্যই সে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ নেবে এই এই মোটিভেশন লেটার লেখার ব্যাপার আছে রিকমেন্ডেশন লেটার ব্যাপার আছে আপনার রেন্টাল কন্ট্রাক্টের ফরম্যাট আছে রেন্টাল কন্ট্রাক্ট ছাড়াও আরও বিভিন্ন ধরনের লেটার্স আছে যেই সমস্ত লেটার্সগুলো ইউনিভার্সিটি ওয়াইজ আপনার ডিপেন্ড করে বিভিন্ন ধরনের একাডেমিক পোর্টফোলিও আছে আপনার যে থিসিস পেপার আছে সেই থিসিস পেপার আপনি কী নিয়ে কথা বলেছেন সেটার একটা সামারি আপনি থিসিস পেপারের সাথে দিতে পারেন এই ধরনের সামারি লেখার জন্য এক্সপার্টাইজ দরকার আপনি নিজেও এক্সপার্টাইজ হতে পারেন ধরেন আপনি কর্পোরেট লেভেলে জব করেন এই ধরনের স্ট্র্যাটেজি এই ধরনের আপনার আপনার আপনি ধরেন স্ট্র্যাটেজি মেক করেন বা আপনি পারচেজিংয়ে আছেন আপনি ডাইরেক্ট কাস্টমারের সাথে হ্যান্ডেল করেন সেলসে আছেন আপনি আপনি টেরিটরিতে আছেন তাহলে আপনার জন্য এই ধরনের কোনো মোটিভেশন লেটার লেখা ডাল ভাত হওয়ার কথা সো এটার জন্য আপনি নিজেই এক্সপার্ট তো আপনি নিজে ট্রাই করেন ট্রাই করে ইন্টারনেটে ট্রাই করেন ইন্টারনেটে গুগলেও আপনার পছন্দ হলো না আপনি যারা অলরেডি গিয়েছে সেখানে তাদের সাথে কথা বলেন তাদের সাথে কথা বলে আপনি দেখেন আপনার ঠিক মতো আপনি বের করতে পারতেছেন কিনা আপনার লজিকগুলো যদি তারপরেও না পারেন নর্ডিক টার্নসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তাহলে হয়তোবা আপনার জন্য নর্ডিক টার্নস আপনার জন্য জিনিসগুলো লিখে দিবে যতক্ষণ পর্যন্ত আপনি পে করবেন পে করলেই তারা এটা নিয়ে কাজ করা শুরু করবে আপনি যদি মনে করেন আমার সেই সময় নাই আমার আমার কাছে রিস্ক মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো বা পারবো না তাহলে আপনি নর্ডিক টার্নস ডট এসিতে আসেন একটা নির্দিষ্ট পরিমাণ একটা ওয়েবসাইট খোলা হয়েছে যেটা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করবে সুইডেনে এরকম কিছু কখনো হয় নাই কেউ করে নাই এরকম সো
আমি মনে করি এটা একটা ইউনিক আইডিয়া টু হেল্প দ্য বাংলাদেশি পিপল হু হ্যাজ দ্য ডেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য হায়ার এডুকেশন বাট দে ওয়ান্ট টু ডু দ্য হায়ার এডুকেশন দিস ইজ দ্য ড্রিম সো আপনার ড্রিমকে সাকসেসফুল করার জন্য আপনার মোটিভেশন আপনি নিজে যদি মোটিভেট না হন কোনো মোটিভেশনাল স্পিক কোনো মোটিভেশনাল স্পিকার আপনাকে এটার জন্য মোটিভেট করতে পারবে না আমি নিজে বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আপনি নিজে আপনার নিজেকে মোটিভেট করতে না পারবেন আপনার আপনি প্রচুর পরিমাণে মোটিভেশনাল স্পিকারের আপনি লেকচার শুনতে পারেন কিন্তু দিন শেষে কাজটা আপনাকেই করতে হবে সো আপনি যদি নিজেকে নিজে মোটিভেট করতে না পারেন আপনার নিজের ড্রিম সাকসেসফুল করার জন্য তাহলে আমি আলান কেন পৃথিবীর কেউ আপনাকে স্যাটিসফাই করতে পারবে না সো আমার কাছে মনে হয় যে আপনারা রিকোয়ারমেন্টগুলো সম্বন্ধে এতক্ষণ জানলেন আরও ক্লিয়ার হলেন আরও যেই কোশ্চেন আছে কোশ্চেনগুলো নিয়ে তো আমি সবসময় কাজ করি আপনাদের সাথে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছেন যে যারা নর্ডিক টার্নসের রিপ্লাই করতেছে তাদের মানে মেইল দিচ্ছে তাদেরকে কেন রিপ্লাই করা হচ্ছে না কিছু কিছু মেইল আছে যে সমস্ত মেইলগুলোতে রিপ্লাই করা হবে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ক্রাইটেরিয়াটা রিকোয়ারমেন্টটা মিলতেছে না তো তখন তাদেরকে লেস প্রায়োরিটি দিয়ে যাদের রিকোয়ারমেন্ট মিলতেছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের সাথে কাজ করার একটা মেন্টালিটি নেওয়া হচ্ছে বাট nordicturns.se university.se মতোই universityadmissions.se মতোই যতক্ষণ পর্যন্ত আপনি 900 সেক দিবেন না ততক্ষণ পর্যন্ত universityadmissions.se আপনার নিয়ে কাজ করবে না যখন আপনি পে করবেন আপনাকে নিয়ে কাজ করা হবে ঠিক তেমনই nordicturns.seo যখন আপনি পে করবেন আপনাকে নিয়ে কাজ করবে যখন আপনি পে করবেন না তখন আপনাকে নিয়ে আপনি লেস প্রায়োরিটিতে আছেন সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস সো আমি খুব হ্যাপি যে nordicturns.se বছর কাজ করা শুরু করতেছে স্টুডেন্টদেরকে নিয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের জন্য nordicturns-এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে যাদের সময় নাই যাদের ফ্যামিলি আছে যাদের ওয়ার্কলোড আছে তারা যারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চায় সামনের দিকে এগিয়ে যেতে চায় অথবা যে সমস্ত স্টুডেন্ট আছে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট বা যে কোনো একটা লেস একটা পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেও তার সাবজেক্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ বা ইংলিশ লিটারেচার বা সোশ্যাল সায়েন্স অথবা ইকোনমিক্সে লেখাপড়া করেছে বা আরও যে সমস্ত সাবজেক্ট আছে যে সমস্ত সাবজেক্টের বাংলাদেশে গ্রোথ অনেক কম সেই সমস্ত সাবজেক্ট হোল্ডাররা যদি মনে করে থাকে যে না আমাকে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি দেশের বাইরে যেতে চাই এবং ডেভেলপড কান্ট্রি থেকে হায়ার স্টাডিজ নিয়ে আমি দেশের জন্য কিছু করতে চাই তারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে ভয় পাচ্ছেন বা অ্যাপ্লিকেশন করতে পারছেন না তাদের জন্য nordicturns.se আর যারা পারছেন তাদের জন্য আমার ভিডিও যথেষ্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবসময় চেয়েছি আপনাদেরকে নিয়ে কাজ করতে শত ব্যস্ততার মধ্যেও অনেকে আমাকে অনেক ভুল বুঝেছেন যে আমি ব্যস্ততার মধ্যেও কাজ মানে আমি ঠিক মতো রিপ্লাই করছি না আপনাদের মেসেজে আপনাদের যে মেসেজগুলো দরকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই মেসেজগুলো নিয়ে সবসময় রিপ্লাই করা হয় এবং আমি ভিডিওর মধ্যে চেষ্টা করি এগুলোকে কাভার আপ করার জন্য সো আশা করি আপনারা উপকৃত হচ্ছেন ইউটিউব চ্যানেল নর্ডিক টার্নসের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখান থেকে আবার মালমোতে যাব মালমো থেকে তারপর ব্যাক করব সো মালমোতে যদি যাই এবং যদি সময় হয় আমার তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য আরেকটা ভিডিও ধারণ করার জন্য এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে আমার চারপাশের পরিবেশটা দেখাতে পারি একটু রাউন্ড আপ করে যেখানে কেমন দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু রাউন্ড আপ করি যে আপনারা দেখেছেন এতক্ষণ রাউন্ড আপ করে খুব সুন্দর জায়গা উই আর এনজয়িং আ লট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নর্ডিক টার্নস আলান হামস্তা সুইডেন থেকে আপনাদের সামনে আবারও অন্য কোনো এপিসোডে অন্য কোনো খবর নিয়ে রিকোয়ারমেন্টের কথা নিয়ে আবার আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ